যে ঘোষণা আমাদের দিয়েছে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ, রংপুরে আসতে পারবে না যদি কোন ফেসবুকে মেসেজ দেখেন, যার যা কিছু আছে তাই নিয়ে রংপুরে এই পাড়ি হবে। সার্জিস ও হাসনাতকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজার রহমান। সোমবার রংপুর মহানগর জাতীয় পার্টির যৌথ সভায় তিনি এ ঘোষণা দেন। তিনি আরও বলেন, যার যা কিছু আছে তাই নিয়ে এই রংপুরের পার্টি অফিসে বসে থাকবেন। আমরা দেখিয়ে দিতে চাই রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু। যদি এই আন্দোলনকে আমরা জনস্রোত করতে না পারি তাহলে জাতীয় পার্টি থেকে নাকে খদ দিয়ে চলে যাব। রংপুরে আসতে পারবে না যদি। গত 8ই অক্টোবর রাত 12:14 হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, স্বৈরাচারের দূষর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। তারই কিছুক্ষণ পর রাত 12:47 সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই নায়কের পোস্টের পরই জানা যায় প্রধান উপদেষ্টার আলোচনায় ডাকা হচ্ছে না হাসিনা আমলের অন্যতম সহযোগী জাতীয় পার্টিকে। তারই র্যাশ ধরে তেলে বেগুনে জলে উঠেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সার্জিস ও হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করার সেই বক্তব্যের নিচে অনেককে নেতিবাচক কমেন্ট করতে দেখা যায়। শাহিদুল করিম নামে একজন লিখেছেন, জাতীয় পার্টির কারণেই জনগণের ভোটাধিকার হরণ হয়েছে, জাতীয় পার্টিকে অবাঞ্ছিত করা হোক, এরা সুযোগ সন্ধানী দল। মিশির আলী লিখেছেন, জাতীয় পার্টি আও আমি বাই বাই সিট বাগাবাগি করে খাই। শিমুল সারিনা লিখেছেন, হাস্যকর, তারা নিজেরাই একটা অবাঞ্ছিত পার্টি। তবে কেউ কেউ ইতিবাচক কমেন্টও করেছেন। আবুতালহা লিখেছেন, সার্জিস ও হাসনাতরা সারা বাংলাদেশ থেকেই অবাঞ্ছিত হবে একসময়। রত্না আক্তার লিখেছেন, রংপুর তো সূচনা মাত্র, সারা বাংলাদেশের 64 জেলা থেকে এরকম হুঁশিয়ারি আসবে খুব শীঘ্রই।